আজকের রচনা সময়ের মূল্য, ভূমিকা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় অতি মূল্যবান সম্পদ, কারণ সম্পদ হারালে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সময় হারালে আর পাওয়া যায় না। মানব জীবন সংকীর্ণ, এই স্বল্প জীবনে মানুষকে অসংখ্য কাজ করতে হয়, তাই জীবনে উন্নতি করতে হলে প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সময়ের সদ্ব্যবহার, সময়ের সদ্ব্যবহার হল একটা কাজ যথাসময়ে সম্পাদন করা। কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখা উচিত না, এতে একদিকে যেমন সময়ের অপচয় হয়, অন্যদিকে সে কাজ ঠিক সময়ে সম্পন্ন হয় না। নির্ধারিত সময়ে কর্ম সম্পাদন, বিদ্যালয়ে যেমন পাঠের সময় এক একটি বিষয়ের জন্য এক একটি ঘন্টা নির্দিষ্ট থাকে, তেমনি আমাদের সারা জীবনের সময় ঘন্টায় ঘন্টায় ভাগ করা থাকে এবং প্রত্যেকটি বিভাগে এক একটি কর্তব্য নির্ধারিত আছে। কখনো কোনো কর্ম অর্ধসমাপ্ত বা অসমাপ্ত থাকলে জীবনে তা আর শেষ করার সুযোগ পাওয়া যায় না। কথায় বলে, সময়ের এক ফোর অসময়ের দশ ফোর। তাছাড়া একটি কর্ম আরেকটির সঙ্গে এমন নিবিড়ভাবে যুক্ত যে একটি অসমাপ্ত থাকলে অন্য কর্মের বাধা সৃষ্টি হয়। সুতরাং নির্ধারিত নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য যত্নশীল হওয়া একান্ত প্রয়োজন। সময়ের সদ্ব্যবহারের প্রয়োজনীয়তা, সময়ের সদ্ব্যবহার করা সকলেরই কর্তব্য। খাওয়া, শোয়া, পড়া, লেখা, ঘুমানো প্রভৃতির নির্দিষ্ট সময় থাকা বাঞ্ছনীয়। সময়ের কাজ ঠিক সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করা উচিত, কারণ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে থাকে না। সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। সময় নদীর স্রোতের মতো, তাই সময়কে নদীর স্রোতের সাথে তুলনা করা হয়েছে। নদীর জলধারা যেমন এক স্থান থেকে সরে গেলে সেখানে আর ফিরে আসে না, সময়ও তেমনি একবার গত হলে চিরকালের জন্য তা হারিয়ে যায়। তাই যারা বুদ্ধিমান ও জ্ঞানী তারাই সময়ের সদ্ব্যবহার করে থাকেন এবং জীবনে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করে থাকেন। ছাত্র জীবনে এর প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে সময়ের প্রয়োজনীয়তা অত্যাধিক। ছাত্র জীবনে পড়ার সময় পড়া এবং খেলার সময় খেলা, এ নিয়ম মেনে চলা উচিত। এতে পরবর্তী জীবনে সময়নিষ্ঠ হওয়া যায়। তাই বৃথা সময় নষ্ট না করে সময় মতো প্রতিদিন লেখাপড়া করলে পরীক্ষায় ভালো ফল করা যায়। ছাত্র জীবন পরবর্তী জীবনের প্রস্তুতিকাল, সুতরাং এ সময়ে সময়ের সদ্ব্যবহার করলে পরবর্তী জীবনে উচ্চশিখরে আরোহণ করা যায়। সময়ের অসদ্ব্যবহারের পরিণতি, যারা সময়ের অসদ্ব্যবহার করে তারা পরিণামে দুঃখ ভোগ করে। বৃথা সময় নষ্টকারী জীবনে কোনো উন্নতি করতে পারে না। মহৎ ব্যক্তিদের সময়নিষ্ঠা, পৃথিবীতে মহৎ ব্যক্তিগণ সময়নিষ্ঠ ছিলেন। সক্রেটিস, শেক্সপিয়ার, ভল্টেয়ার প্রভূত ব্যক্তিগণ সময়ের সদ্ব্যবহার করে আজও অমর হয়ে আছেন। উপসংহার, আমরা যদি জীবনকে ভালোবাসি তবে সময়ের সদ্ব্যবহার করতে হবে। অতীত আর কোনোদিন ফিরে আসবে না, ভবিষ্যৎ অনিশ্চয়তাপূর্ণ, হাতে আছে শুধু বর্তমান। সুতরাং আমরা কিছুতেই সময় অপচয় করতে পারি না। মনে রাখতে হবে শুধু আজকের দিনটিকে, আগামী দিনের চেয়ে অনেক মূল্যবান। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন, অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।